আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন এবং ঠিকঠাক মতো কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের মোবাইলের নেটের স্পিড দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং সবসময় আপনার 4G নেটের স্পিডে কাজ করতে পারবেন, সেটা আমি প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখাই দেব। তো কথা আর না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। প্রথমে আপনারা সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনারা কানেকশনে যাবেন। কানেকশনে যাওয়ার পরে তারপর নিচ থেকে যাবেন মোবাইল নেটওয়ার্কস নামের এই অপশনটাতে। এখানে যাওয়ার পর নিচ থেকে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটাতে যাবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে নেমের জায়গায় আপনারা তিনটা এইট দিবেন, 8.8.8 তিনটা দিয়ে, তারপরে ওকে দিয়ে দিবেন। তারপরে এপিএন এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে 8.8.8 তিনটা 8.8, তারপরে 0.4G, জিটা অবশ্যই বড় হাতের দিবেন, দিয়ে ওকে প্রেস করবেন। তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে সার্ভার নামে যে অপশনটা আছে এই অপশনটাতে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা অবশ্যই www.google.com এই লেখাটা লিখে ওকে প্রেস করে দিবেন। তারপরে থ্রি ডট মেনু দেখতেছেন এখানে, এটা থেকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে তারপরে সাইডে দেখবেন সেভ বাটন, এটাতে ক্লিক করবেন। তো সেভ হয়ে গেছে। এখন এটা আমি নেটওয়ার্কটা সিলেক্ট করে নেব, আমি যে নেটওয়ার্কটা তখন অ্যাড করছি সেটা সিলেক্ট করে তারপর বের হয়ে যাব। আপনার নেটটা অফ হয়ে অন হয়ে যাবে। তো এখন আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে সরাসরি প্রমাণ দেখাবো যে কী পরিমাণ স্পিড হয়েছে। দেখতেছেন আপনারা যে গুগলে ইউটিউবের ভিডিওগুলো কত ফাস্ট চলতেছে। আপনি যে কোনো কাজ করবেন খুবই ফাস্ট চলবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার নেটের স্পিড দ্বিগুণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।